কম্পিটিশন আমাদের ক্লাসে যে স্টুডেন্টটা 100-তে 100 পায় অঙ্কে, মানে যে অমানুষটা 100-তে 100 পায়, যে 100-তে 100 পায় সে তো মানুষ না, আর আমি পাইছি কত 20-120। বাপ মা তো আছেই, তার পায়ে ধোয়া পানি খা, হ্যান কর ত্যান কর, মানে বাবা মা আসলে খুবই কিউট একটা জাতি, মানে পায়ে ধোয়া পানি খেতে বলতেছে, সত্যি সত্যি পানি খাইলে বলবে তোর কোনো আক্কেল আছে, তোর পেটে অসুখ হবে, কেন খাইছিস। ওই জন্য বললাম খুব কিউট জাতি বাবা মা। তো আপনি চেষ্টা করলেন, আপনি 100 পাবেন, আপনি তার সঙ্গে কম্পিটিশনে নামলেন, এটা একটা ভুল অ্যাপ্রোচ। বিকজ ওই অমানুষটা যে অঙ্কে 100-তে 100 পায়, ওই 100-তে 100 পাওয়ার জন্য তাকে যে পরিমাণ কষ্ট করতে হয়েছে, যে পরিমাণ প্র্যাকটিস করতে হয়েছে, আপনি আমি তো সেটা করি নাই। আমি এক লাফে তো 100-তে 100 পাবো না। সে যতদিন ধরে অঙ্ক প্র্যাকটিস করতেছে, যতদিন ধরে পরিশ্রম করতেছে, সে পরিশ্রমটা তো আমি করি নাই, সো আমি 100-তে 100 পাবো না। আমি যদি তার সঙ্গে কম্পিটিশন করি, তখন যেহেতু আমি তাকে ছুঁতে পারবো না, প্রতিদিন আমার মন খারাপ হবে, হায় হায় আমি একটা ফেলিওর, আমি একজন ব্যর্থ মানুষ, আমি কিছু করতে পারলাম না। আমি বলি কি, এই কাজটা না করে চেষ্টা করি, আজকে 20 পেলাম, পরের দিন পেলাম 24, আমার 4 নম্বর বাড়লো, আমি কিন্তু তখনও ফেল করছি অঙ্কে। ধরেন অঙ্কে পাস মার্কস হচ্ছে 33, আমি তখনও ফেল করছি, কিন্তু আগের দিনের আমির চাইতে আজকের আমিটা কিন্তু ভালো। আগের দিনের আমি পাইছিল 20, আজকের আমিটা পাইছে 24, অর্থাৎ আমি নিজেকে অতিক্রম করতে পারলাম। আমার একমাত্র চেষ্টা হবে পৃথিবীর কারোর সাথে নিজেকে কম্পেয়ার না করে, আমি আজকে যেমন সে তেমনটাকে ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ আপনি আজকে যেমন আছেন কালকে তার চাইতে বেটার হন, পরশু তার চাইতে আরও ভালো হন। নিজেকে ছাড়িয়ে যাওয়াই হচ্ছে সাফল্যের একমাত্র মূল মন্ত্র, কাউকে ছাড়িয়ে যাওয়া না। ওই জন্য আপনি কখনো কারোর সঙ্গে কম্পিটিশনে যাবেন না, নো বডি, আপনার সব কম্পিটিশন হবে আপনার সাথে। আজকে আপনি যতক্ষণ পড়াশোনা করছেন, কালকে আপনি 10 মিনিট বেশি পড়েন, আপনি পড়াশোনা করেন 2 ঘন্টা, আপনার বন্ধু পড়াশোনা করে 6 ঘন্টা, দরকার নাই, আপনি 2 ঘন্টা পড়াশোনা করেন, তার পরের দিন আরেকটু বাড়ান, তার পরের দিন আরেকটু বাড়ান, এবং নিজেকে যে এ ধরনের আস্তে আস্তে উত্তরণ করছেন, নিজেকে থ্যাংক ইউ বলেন, আপনার গডকে থ্যাংক ইউ বলেন, দেখবেন ভালো করবেন। যদি কাউকে কখনো কোনো কিছুতে না বলতে হয়, সরাসরি না বলতে শিখেন। আমরা এই একটা জিনিস পারি না, সেটা হচ্ছে মানুষকে না বলা, স্ট্রেট না বলে দেন, না আমি কাজটা করতে পারবো না। আপনাকে যদি কোনো বিষয়ে কেউ জিজ্ঞেস করে, যদি আপনি সে বিষয়ে না জানেন, আপনি স্ট্রেট বলেন আমি জানি না। এই জানি না কথাটা আমরা বলতে পারি না, এটা আমাদের একটা বিশাল সমস্যা। আমরা পারি না কথাটা বলতে পারি না, আমরা এমন কোনো কাজ নিব না যে কাজটা আমার পক্ষে করা সম্ভব না, আমি না বলে দিব, ভাই আপনি আমার বিয়েতে আসতে পারবেন, না আসতে পারবো না, স্ট্রেট বলবেন, স্ট্রেট, কাউকে হ্যাঁ বলতে হলে স্ট্রেট বলবেন, এই নিয়ে বি নিয়ে না। এ নিয়ে বি নিয়ে বললে হয় কি, আপনি এ নিয়ে বি নিয়ে একটা উত্তর দিলেন, আর সেই ব্যক্তি তার সুবিধা মতো একটা উত্তর ধরে নিল, আপনি এমন কিছু বললেন ওটা দিয়ে হ্যাঁও প্রকাশ পায় না, নাও প্রকাশ পায় না, আর ওই ব্যক্তি ওনার সুবিধা মতো ধরে নিলেন, এতে হবে কি, আপনাকে উনি ওই সময়ে ভালো বললেও পরবর্তীতে খুব খারাপ জানবে। আর যদি আপনি না বলে দেন স্ট্রেইট মুখের উপর, বা হ্যাঁ বলে দেন, তাহলে উনি আপনাকে ওই সময়ে খারাপ ভালো যাই মনে করুক না কেন, আপনার প্রতি রেসপেক্টটা অনেক বেড়ে যাবে। ওই জন্য না বলতে হলে স্ট্রেইট বলবেন না, হ্যাঁ বলতে হলে স্ট্রেইট বলবেন হ্যাঁ।